তার বর্ষায় বিশ্ব অ্যাথলেটিকের মঞ্চে মঙ্গল কাব্য তৈরি করেছে ভারত। সোনার ছেলে নীরাজ চোপড়া জানিয়েছেন তিনি অভিভূত। টোকিও তাকে প্রথম সোনা দিয়েছিল, পুষ্কাশের দেশ হাঙ্গেরি তাকে খালি হাতে ফেরালো না। তবুও নিজের থ্রো নিয়ে খুশি নন নীরাজ। তিনি জানিয়েছেন এই জয় ভারতের জয়, তিনি দেশের জন্য গর্বিত। খুব খারাপ ছুঁড়লেও সোনা পেয়েছেন। সোনা সবসময় সোনা বলে মনে করেন ভারতের সেরা জ্যাভলিন। নীরাজ জানিয়েছেন আবার নিজের সেরা নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিরবেন। টার্গেট থাকবে 90 মিটার।